হচ্ছে 7-8 বছর ধরে। এই 7-8 বছরে আমরা অনেক এক্সপ্লোর করেছি, শুধু আমরা এখানে প্রচার করি না, আমরা দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরের প্রচুর ছাত্রছাত্রীদেরকে আমরা এক্সপ্লোর করেছি। আমাদের ছাত্রছাত্রীরা শুধু মানে লোকাল অ্যাওয়ার্ড পায় না, আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আপনাদের কততম এক্সিবিশন? আমাদের এটা এক্সিবিশন হচ্ছে 27তম এক্সিবিশন। কতগুলো আকার হয়েছে এখানে? এখানে আকার হয়েছে আমরা 285টার মতো। মোট কতজন শিল্পী রয়েছে এখানে? শিল্পী আছে 85-85। কি কি ধরনের ছবি রয়েছে? কি কি ধরনের? ওয়াটার কালার আছে, অ্যাক্রিলিক আছে, প্যাস্টেল আছে, ডাই প্যাস্টেল আছে, পেনালিং আছে। এছাড়াও কিছু জন কাপড় কেটে কিছু কাজ করেছে, এছাড়া অন্যরকম ক্রাফটের মূর্তি ক্রাফটের কাজ আছে। এই ক্রাফটের কাজগুলো একটা এক্সিবিশনের জন্য করা নয়, এই ক্রাফটের কাজ আমাদের ওয়ার্কশপ হয়, মানে অনেক ধরনের ওয়ার্কশপ হয়, এই ওয়ার্কশপের মধ্যে এই করা নয়, কিন্তু আমরা এখানে শো করি। মানে আপনার নামটা? আমার নাম হচ্ছে ভরত দাস। হ্যাঁ, আমি এখানকার টিচার। আচ্ছা, এখন কি মনে হচ্ছে না বর্তমান যুগে এই শিল্পকলা আস্তে আস্তে কি একটু অ্যাবলিশনের দিকে চলে যাচ্ছে? একটু কি অ্যাবলিশ হয়ে যাচ্ছে মনে হয় নাকি এখন ডিজিটাল যুগে বসে ছবি আঁকা সেই জায়গাটা? ব্যাপারটা হলো জীবনের থেকে তো শিল্পটা জন্ম নেয়, জীবন যে কথা বলে, আমি না বললেও আমার রেখাতে সেটাই ধরা পড়ে। আমাদের পরম্পরা যেভাবে তারা সংঘাতের মধ্যে দিয়ে তাদের জীবন কাটিয়েছে, আমরা আরেক রকম সংঘাতের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই ছবি হচ্ছে একটা সিগনেচার, ওই দাগটা আর কেউ দিতে পারে না, তাই তার মতো করেই, তার জীবনের মতো করেই তার ছবিটা তৈরি হয়, তার ভাস্কর্যটা তৈরি হয়, তার ক্রাফ্টটা তৈরি হয়, তার জীবনের কথাই সে সবসময় বলে, এটাই শিল্পের ভাষা। শিল্প ছাড়া জীবন বোধ সম্ভব। মানে এখনকার প্রজন্ম সেই জায়গা থেকে সারা পাওয়া যাচ্ছে, শিল্পের প্রতি আকৃষ্ট হচ্ছে? প্রজন্ম যদি বলা হয়, যদিও যে জায়গা থেকে প্রশ্নটা উঠে এসছে ডিজিটালাইজেশন, আমি একটা বার্তা দিতে চাই। ডিজিটাল যে সিস্টেম, যেভাবে আজকে আমাদের টোটাল বাণিজ্য থেকে শুরু করে আমাদের যে ডেইলি লাইফের মধ্যে যে ডিজিটালাইজেশন হয়ে যে মানে আর কি আমাদের একটা নতুন দিশা দিচ্ছে, যেমন তেমনি এই ডিজিটাল ব্যাপারটা কিন্তু আমরাই জন্ম দিয়েছি, আবার এটাই আমাদের জীবন হয়ে যাচ্ছে, এটাই বড় সংশয়। কারণ একটা সময়ে আসবে, একটা জেনারেশন আসবে যেখানে দেখা যাবে যে তাদের সব কিছু ডিজিটালেই কথা হচ্ছে, ডিজিটালেই জীবন চলছে, ডিজিটালেই তাদের জীবন বোধ যদি তাদের মধ্যে জাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা ডিজিটাল কেন, কোনো কিছু এসে তাদের জীবনকে নষ্ট করতে পারবে না। আজকের ডিজিটাল যেভাবে আমাদের সামাজিক এবং এই ছোটো ছোটো কৈশোরদেরকে একটা প্রলোভনের পথে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে, তাদের জীবনের প্রকৃতি যে পরিবর্তন হচ্ছে সেইটা অন্তত হবে না যদি বাড়ির পিতামাতারা এবং সোশ্যাল যারা কাজ করছে তারা যদি এটা আন্ডারই না হয়। তো এখন দেখা যায় যে বই মেলা হচ্ছে, বিভিন্ন রকমের উৎসব হচ্ছে, একটা অভিনবত্ব দেখা গেল যে এইরকম ছোট ছোট বাচ্চাদের শিশুদের নিয়ে একটা আঁকা এক্সিবিশন, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? এটাকে এটা তো এখন মোটামুটি মূলত দেখতে পাওয়া যায় না, হঠাৎ করে এনাদের চিন্তা ভাবনাটা একটু আলাদা। সংস্কৃতিটা তো আজকের নয়, এটা দীর্ঘ যুগ ধরে যে কোনো ফেস্টিভ্যাল মানেই হলো একটা সিট অ্যান্ড ড্র, হ্যাঁ একটু অন্য কিছু গান বাজনা থাকে, এইটার সঙ্গে কিন্তু এটা এরকমভাবে সম্পৃক্ত করাটা ঠিক হবে না। কারণ সেই বাচ্চাটি বা সেই কৈশোর, সে কিন্তু মনের আনন্দেই সেখানে তার শিল্প রচনা করতে চলেছে, এইটার সঙ্গে কোনো ফেস্টিভ্যাল বা কোনো কিছুকে আমার মনে হয় আঘাত করা উচিত। ধন্যবাদ। আপনার নামটা? আমি ভাস্কর কৌশিক পাল।